सर्वप्रथम माध्यमिक समस्त सकल छात्र छात्री के अभिनंदन शुभेच्छा जानाई एवं जरा असफल हलन एबार तादेरो अग्रिम शुभेच्छा जानिए रखी ताराओ निस्संदेहे जीवन सबचे बड़ परीक्षा परवर्ती समय कृतकार्य निश्चय हबे आशाहत हवार कोनो कारण नहीं। आज के सकाल थेके बहु फोन आमार काछे एसेछे आमिओ बहु फोन करेछि। गतकाल मुख्यमंत्री निजे घोषणा करेछिलेन जे माध्यमिकेर एवं उच्च माध्यमिकेर फलाफल घोषणा करा हबे। आजके सकाल दसटाय कल्याणमय गांगुली मध्य शिक्षा पर्षदेर सभापति एवं तार सहकर्मीरा मिले सेई फल प्रकाश करेछेन। আমি ইতিমধ্যেই যারা মেধা তালিকায় স্থান পেয়েছেন তাদেরকে ফোন করেছিলাম। পাল সায়ন্তন বড়াই অভিক দাস সৌম্য পাঠক দেবস্মিতা মহাপাত্র পবিত্র মাইতি যাদের ফোনে পাওয়া গেছে বা তাদের অভিভাবক মূলত তাদের মা কিংবা বাবা ফোনে ছিলেন এবং ফোন ভাঙিয়ে দিয়েছে। আমি সকলকে সরকারের পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে শিক্ষা দপ্তরের পক্ষ থেকে শিক্ষক সমাজের পক্ষ থেকে তাদের অভিনন্দন জানিয়েছি এবং যে কোনো সাহায্য তারা যদি চায় ভবিষ্যতের উড়ানে শিক্ষার উড়ানে আমরা তাদের পাশে থাকব এবং সব রকম সাহায্য তাদের দেব। সেই সঙ্গে সঙ্গে তাদের বলেছি এই করোনার অতি মহামারীর সংকটে তারা যেন সুস্থ থাকেন, তারা যেন স্বাস্থ্যবিধি মেনে চলেন, উচ্ছ্বাস প্রকাশ করতে গিয়ে যেন সেইগুলো ব্যতিক্রম না হয়। উচ্চ মাধ্যমিকেরও 17 তারিখের ফল প্রকাশের কথা আমরা তাই জানিয়েছি। উচ্চ মাধ্যমিক পর্ষদের সভানেত্রী ডক্টর মহুয়া দাস তিনিও জানিয়েছেন 3:30টার সময় উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ করা হবে। দুটো বিষয় আপনাদের কাছে আপনাদের মাধ্যমে সমস্ত অভিভাবকদের ছাত্র ছাত্রীদের কাছে পুনরায় ব্যক্ত করতে চাই, শিক্ষা দপ্তর এবং রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তাদের পাশে আছে। আমাদের যে মোটামুটি যে পরিকল্পনা এবং যে প্রিপারেশনস আমরা নিয়েছি মধ্য শিক্ষা পর্ষদ প্রশাসন শিক্ষা দপ্তর সমস্ত অশিক্ষক কর্মচারীরা শিক্ষকেরা এবং এর সঙ্গে যুক্ত যারা তাদেরকে যুক্ত করে স্বাস্থ্যবিধি মেনে দূরত্ব বজায় রেখে আমরা আজকে যেমন তারা অনলাইনে বা SMS এর মাধ্যমে তাদের ফলাফল দেখতে পাচ্ছেন, 22 এবং 23 তারিখে মাসের জুলাইয়ে আমরা ক্যাম্প করবার কথা মধ্য শিক্ষা পর্ষদ বলেছে। আমরা শুধু শিক্ষা দপ্তর থেকে তার তদারকিও করব ওদের সাথে এবং সেই ক্যাম্পগুলোতে যেখানে যেখানে হবে তাকে সম্পূর্ণ স্যানিটাইজ করা, সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে চলা,
এবং সেখান থেকেই স্কুলগুলিকে তাদের প্রতিনিধিদের হাতে দিয়ে দেওয়া হবে। মার্কশিটগুলো 180 থেকে 100 জন ছাত্র বা একটু বেশি কোথাও কোথাও প্রতিটি স্কুলে আছে। আমরা দু দফায় স্বাস্থ্যবিধি মেনে তাদেরকে বলেছি, অভিভাবকদের কাছে অ্যাডমিট কার্ড দেখে প্রামাণ্যতা দেখে তাদের হাতে মার্কশিট তুলে দিলেন। যেরকম ভাবে আমরা মিড ডে মিল বা অন্যান্য ত্রাণ সামগ্রী আমাদের শিক্ষক সমাজ, আমাদের শিক্ষাকর্মীরা, অভিভাবকেরা যেভাবে সাহায্য করে স্বাস্থ্যবিধি মেনে করেছেন, ঠিক একইভাবে সেটা করার বন্দোবস্ত আছে। এটা আমি পুনরায় এই কথাটা এই কারণে বললাম যে 22 এবং 23 তারিখে রোল নম্বর তাদের এটা নিঃসন্দেহে স্কুলগুলো দেখবে যেন কোনো অবস্থাতেই স্বাস্থ্যবিধি ভাঙা না হয়। আবার বলছি 22 এবং 23 এই দুদিন তাদের বিতরণ করবার ব্যবস্থা আছে, তারপর তারা এটাকে দিয়ে দেবে। যারা ওই স্কুল থেকে যে স্কুলে পড়ছে সেই স্কুল থেকে পাশ করে সেই স্কুলেই ভর্তি হবে, তাদের 1 থেকে 10 তারিখের মধ্যে ভর্তি হতে হবে। আর যারা 11 থেকে 31 আগস্ট পর্যন্ত বিভিন্ন স্কুলে ভর্তি হবে তাদের 11 থেকে 31-এর মধ্যে সেই প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। এবং এক্ষেত্রে আবার বলছি যে স্কুলগুলিতে তারা যেহেতু পড়ে অভিভাবকদের মাধ্যমেই তার আমরা যেহেতু অনেক বিষয়গুলি ইতিমধ্যেই গ্রহণ করেছি, সেখানেও স্কুল কর্তৃপক্ষ সেভাবেই কাজ করে। ক্লাসরুমের সমস্ত ছাত্রছাত্রীদেরকে অভিনন্দন জানিয়ে রাখছি, শুভেচ্ছা জানিয়ে রাখছি, এবং ভর্তি নিয়ে তাদের কোনো সমস্যা থাকার কথা নয়। এই কারণেই যেহেতু আমাদের রাজ্যে অনলাইনের মাধ্যমেই কলেজে ভর্তির বন্দোবস্ত আছে, সুতরাং ফিজিক্যাল অ্যাটেন্ডেন্সের কোথাও দরকার নেই।